আসন্ন কালী পূজা উপলক্ষে আমি একটা কালী মূর্তির প্রতিকৃতি তৈরি করেছি, যেটার উচ্চতা হচ্ছে 1 সেন্টিমিটারেরও কম। তো সেটা তৈরি করতে আমার সময় লেগেছে মাত্র 1 ঘন্টা 2, এবং ব্যবহারে ছিল আমার সুচ এবং ব্লেড, যেটা হচ্ছে মূর্তিটা একদম খালি চোখে দেখা মানে একদম দেখাই যাবে না, সেটাতে আতস কাজ লাগবে দেখতে, এতটাই সূক্ষ্ম কাজ হয়েছে যে মানে আতস কাজ ছাড়া দেখা অসম্ভব। কিসের উপর তৈরি করা হয়েছে? এটা হচ্ছে পেন্সিলের শিশের উপর কালী মূর্তির প্রতিকৃতি। এর আগে কি ধরনের কোনো কাজ করা গেছে? হ্যাঁ, এর আগে আমি ট্যাবলেটের উপর প্রতিকৃতি তৈরি করেছি, তারপর হচ্ছে এই যে দুর্গাপূজা যেটা আমাদের হলো, দুর্গাপূজায় আমি একটা দুর্গা প্রতিমা বানিয়েছিলাম পেন্সিলের শিশের উপরে, 10টা হাতও ছিল তাতে, সেটা হচ্ছে ওটার উচ্চতা হচ্ছে 1.6 সেমি। হ্যাঁ, তো খুব ভালো হয়েছিল কাজটা। এই ধরনের কাজগুলোর প্রতি আকর্ষণ কেন? এটা হচ্ছে আমাদের রক্তে বইছে, দাদু কাকু বাবাদের কাছ থেকে শেখা। দাদু হচ্ছে আমাদের মানিকচকের পুরাতন শিল্পী, মানিকচক ব্লকের, তো দাদু বাবা কাকুদের কাছ থেকেই শেখা এটা আমার, এবং এটা নিয়েই আমি এটা এ হতে চাই, করতে চাই কাজ। এছাড়া কি ধরনের কাজ করা হয়? এছাড়া রং তুলির কাজ করি আমি, তারপর হচ্ছে মাটির প্রতিমা, সিমেন্টের প্রতিমা, এবং পেন্সিল দিয়ে ছবি আঁকা, এগুলো বিভিন্ন ধরনের কাজ আমি করে থাকি। এগুলো ছাড়া এখন কি করা হয়? এগুলো ছাড়া এখন পড়াশোনা করি, মানিকচক কলেজের 2য় বর্ষের ছাত্র। ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছে? ভবিষ্যতে একজন শিল্পী হওয়ার ইচ্ছে খুবই, ছোট থেকে ইচ্ছে যে একজন বড় শিল্পী হওয়ার, দাদুর মতো একজন শিল্পী হওয়ার খুব ইচ্ছে। এই কাজগুলোকে উৎসাহিত করেন কে? উৎসাহিত করেন আমার বাড়ির লোক, দাদু কাকু বাবা, ওদের কাছ থেকে আমি শিখি। দাদু হচ্ছে শ্রী পঞ্চানন মালাকার মৃৎশিল্পী, এবং আমাদের মানিকচকের পুরনো শিল্পী, নামটা সৌরভ মালাকার। দেখা থাকে না
আমি আমার নাম দিয়েই বলি, আমি কঞ্চনকুমার লাকার, আমি একজন বহু পুরনো শিল্পী, মৃৎশিল্পী হিসাবে মানে চট্টগ্রামে জন্মগ্রহণ নাম আছে, সেই হিসাবে আমার বড় ছেলে প্রথম পুত্র আমার পুত্র, সে আমার কাছ থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করেছে, অর্জন করে এখন খুব ক্ষুদ্র শিল্পের মধ্যেও প্রতিভাশীল হয়ে দাঁড়িয়েছে, পেন্সিলের উপরে একটা বেশ ক্ষুদ্র কাজ করে যা দেখাচ্ছে এতে বহু প্রশংসনীয়। আমি চাইছি যে আমার পুত্র সৌরভ মালাকার আমাদের বংশের মধ্যে ভবিষ্যতে উজ্জ্বল করুক, আরও বড় শিল্পী হোক, যার জন্য আমি খুব প্রশংসনীয় এবং আশীর্বাদ করি যাতে বড় শিল্পী হয়ে দাঁড়ায়। ও কি আগাগোড়া এই ধরনের কাজ করে আসে? ছোট থেকেই করে। কার হাত ধরে করে আসছে? ওই তো প্রতিভা তো আমার সঙ্গে শুরু হলো, চিত্রশিল্পী হিসাবে দেখতে দেখতে প্রতিভা ছিল, ট্রেনিং আই নন ট্রেন্ড আছে, আমি তো ট্রেন্ড ও নন ট্রেন্ড, কিন্তু দেখতে দেখতে ও ট্রেন্ড হয়, এই হিসাবেও বেশ ভালো আমরা দেখতে পাচ্ছি, তো চোখে খুব ভালো হ্যান্ড ওর আছে, দর্শকের কাছে খুব সুনাম হচ্ছে আমি শুনতে পাচ্ছি। বর্তমানে করোনা পরিস্থিতিতে শিল্পীদের অবস্থা সম্পর্কে কি বলবেন? বর্তমানে করোনা পরিস্থিতিতে আমাদের এই মৃৎশিল্পীদের চিত্রশিল্পীদের অবস্থা তো খুব ভালো যাচ্ছে না, খুবটা খারাপ দাঁড়িয়েছে, তারা এই করোনার মধ্যে বিশেষ করে অগ্রসর হতে পারছে না, তো এই অগ্রসরটা কীভাবে হবে এটা তো চিন্তার বিষয় আছে, এইটা যাতে অগ্রসর হয় তার একটা সুব্যবস্থা করে দেওয়া উচিত। আপনার নামটা? আমার তো পঞ্চানন মালাকার।